কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে, বক্তব্য রাখছেন সিনিয়র আইনজীবীরা। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, জনমনে শান্তি। দুর্বৃত্তদের ধ্বংসলীলা চিহ্ন বহন করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12:21 সংবাদে আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21-24online। কোটা নিয়ে আপিল বিভাগে মামলার শুনানি চলছে। আপিল বিভাগ 5 জন আইনজীবীকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছে। এরই মধ্যে অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেছেন হাইকোর্টের রায় স্ববিরোধী, এতে একই সঙ্গে 30% কোটা বহাল এবং সরকারকে প্রজ্ঞাপনের মাধ্যমে তা পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ হাইকোর্ট রায় বাতিল চেয়েছে। গত 5 জুন হাইকোর্টে কোটা বহাল রেখে রায় দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে 9 থেকে 13 গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে 2018 সালে পরিবর্তন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে রিট করেন চাকুরি প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। শুনানিকে কেন্দ্র করে পুরো আদালত এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ বলবৎ করা হয়েছে, তবে বেলা 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত তা শিথিল থাকবে। রাতে সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন স্থানে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা রয়েছে। রাস্তার মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, চলছে তল্লাশি। গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নৈরাজ্য সৃষ্টিকারীদের দেখা মাত্রগুলির নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। ট্রেন সহ গণপরিবহন বন্ধ রয়েছে। হাসপাতাল ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না। আত্মরক্ষার্থে এবং জানমালের নিরাপত্তার জন্য কঠোর হচ্ছে পুলিশ, কিন্তু চলমান সহিংসতায় রাজধানীতে পুলিশের গুলিতেই প্রাণহানি হচ্ছে না, বরং দেশি বিদেশি অর্থায়নে কোটা আন্দোলনের নামে অনুপ্রবেশ করা অস্ত্রধারী জামাত শিবির সহ প্রশিক্ষিত সন্ত্রাসীদের হাতেও মানুষ নিহত হচ্ছেন, এমন তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এদিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান জানিয়েছেন 20-এর অধিক মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তাফসির হাসানের ক্যামেরায় দীপু শিকদারের প্রতিবেদন। কোটা আন্দোলনের নামে ধারাবাহিকভাবে চালানো হয় ব্যাপক সহিংসতা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক চালানো হয়েছে নাশকতা। দুর্বৃত্তদের দমাতে দফায় দফায় সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে। এসব ঘটনায় সাংবাদিক, পুলিশ আর সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে নিহত হয়েছেন অনেকে, আবার গুরুতর জখম হয়ে চিকিৎসা নিতে আসা অনেকে হাসপাতালে মারা গেছেন। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় এসব মরদেহ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান বলছেন ফুরত হাল শেষে এসব মরদেহ ময়নাতদন্ত হচ্ছে। কিছু কিছু বডি আছে যেগুলি মাস বিটিং বলি, বডির বিভিন্ন জায়গায় ইঞ্জুরি ছিল, তারপর ব্লান্ড ট্রমা ছিল হেডে, এসব কারণে মারা গেছে। আবার কিছু কিছু বডি পাইছে আমরা বুলেট ইঞ্জুরি, তার মধ্যে কিছু বুলেট ছিল পিস্তল। গোয়েন্দা পুলিশ বলছে দেশি বিদেশি উস্কানি এবং অর্থায়নে সহিংসতায় যুক্ত হয়েছে দেশ বিরোধী অপশক্তি। অনেকে অর্থ দিয়ে সহায়তা করছে, অনেকে অস্ত্র দিয়ে সহায়তা করছেন, অনেকে খাবার পানি দিয়ে সহায়তা করছেন, এবং কারা অর্থ দিচ্ছেন, কারা খাবার দাবার সাপ্লাই দিচ্ছেন, কারা এগুলিতে ইন্ধন দিচ্ছেন, আমরা সবারই নাম নাম্বার আমরা পেয়েছি। আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারাও বলেছে বাহিরের ইন্ধন আছে, এবং তাদের যে কথোপকথন সেই কথোপকথনও আমরা পেয়েছি তারা বাহির থেকে এখানে প্যাট্রোনাইজ করছে। এই গোয়েন্দা কর্মকর্তার দাবি পুলিশ নয় বরং দুর্বৃত্তরাই মানুষ হত্যা করছে। সমস্ত জায়গাগুলিতে তারা আগুন লাগাচ্ছে এবং পুলিশ সদস্যদেরকে তারা মেরে হত্যা করছে, এরকম অবস্থায় তারা নিয়ে গেছে। আমরা সেক্ষেত্রে আমাদের কোনো পুলিশ সদস্য ইনটেনশনালি কারোর উপর কিন্তু কোনো গুলিও বর্ষণ করছেন না,
এবং কাউকে মারপিটও করছেন না, কিন্তু আমরা আত্মরক্ষার্থে আমরা আমাদের অবস্থানগুলি ধরে রাখার চেষ্টা করছি। সাবোটাজ করার জন্য জামাত শিবিরে একটি চক্র পুলিশ সদস্যনাকে, সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, আহত করেছে, এবং সেইগুলির আমরা এই অসংখ্য জামাত শিবির সদস্যের নামও পেয়েছি। প্রায় 60-70 জনকে আমরা স্পট থেকে গ্রেপ্তারও করেছি। তবে এমন নাশকতাকারীদের ছাড় নয় বলে জানান তিনি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোটা আন্দোলনকে পুঁজি করে দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেতু ভবন এবং বিআরটিএ সদর দপ্তর। সরকারি গুরুত্বপূর্ণ এই দুই স্থাপনার 7টি যানবাহন পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নাক্কারজনকভাবে লুটপাট করেছে রাষ্ট্রীয় দলিল, দস্তাবেজ সহ ল্যাপটপ কম্পিউটার। ওদের তাণ্ডব থেকে রেহাই পায়নি অফিসের ফ্রিজ, ফার্নিচারও। ঘটনার তদন্তে কমিটি গঠন এবং মামলা দায়ের করেছে প্রতিষ্ঠান দুটি। আদিত্য মামুনের প্রতিবেদন। কোটা বিরোধী আন্দোলনকারীদের ছদ্মবেশে শত শত দুষ্কৃতিকারীর হামলায় লন্ডভণ্ড সেতু ভবন। প্রথমে পথচারীদের মোটরসাইকেল ছিনতাই করে পেট্রোল নিয়ে কাপড়ে পেঁচিয়ে মুহুর্মুহু ঢিল ছড়ে ভবনে এবং পার্কিং এরিয়ায়। নিমিষেই আগুনে পুড়ে ভস্ম হয় সেতু ভবনের 55টি গাড়ি। এরপর গেট ভেঙে চলে হামলা লুটপাট। ছিনতাই করা হয়েছে ফ্রিজ থেকে শুরু করে ফার্নিচার, এসি, ল্যাপটপ কম্পিউটারও তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভবনের কয়েকটি ফ্লোরেও দেয়া হয় আগুন। 55টা যে যানবাহন সেটা তো পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এর মধ্যে জিপ, যেটা এসইউভি রয়েছে, পিক আপ, মিনিবাস, মাইক্রোবাস এবং মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের যানবাহনই এই জায়গায় রয়েছে। ভবনেরও নিস্তালা থেকে শুরু করে আমাদের প্রতিটি রুম ক্ষতিগ্রস্ত হয়েছে, লুট করে নিয়ে গিয়েছে। কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান সচিব। মামলার জন্য থানায় ইয়ে করা হয়েছে, আর এটা দ্রুততম সময়ের মধ্যে, কারণ কাজ শুরু করতে এটা ভবনটাকে নিরাপত্তার ভিতরে ঢুকতে হবে। আমরা এখন পর্যন্ত যেটা শুধুমাত্র নিচতলার বেসমেন্টটায় যেতে পারছি, কিন্তু উপরে যাওয়ার জন্য যে টেকনিক্যাল একটা ক্লিয়ারেন্স দরকার, আমরা ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স, যেটা গ্যাসের ক্লিয়ারেন্স তারা সাধারণত দিয়ে থাকে, সেটা তারা দিয়েছে। বাকিটা এখন আমাদের দ্রুততম সময়ের মধ্যে কমে। একই রকম তাণ্ডব চালানো হয়েছে সেতু ভবন লাগোয়া বিআরটিএ ভবনেও। আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারীরা প্রথমেই চড়াও হয় সিসিটিভি সেন্টারে। সার্ভার ডাটা সেন্টার রক্ষা পেলেও আগুনে ছাই হয়ে গেছে ফ্লোরে ফ্লোরে থাকা গুরুত্বপূর্ণ সব দলিল। সারা বাংলাদেশের এই যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থার এটি প্রাণকেন্দ্র, আমাদের যে মূল ডেটা সেন্টার এখানে অবস্থিত। অগ্নিকাণ্ডটা কিন্তু নিচতলায় তারা দেওয়ার পরে যে উপর তলায় উঠেছে তা কিন্তু না, তারা প্রত্যেক লেভেলে আলাদাভাবে আগুন ধরিয়ে দিয়েছে। অনেক কম্পিউটার, ল্যাপটপ এবং আসবাবপত্র তারা আমাদের কর্মচারীদের আঘাত করে তারা লুট করে নিয়ে গেছে। বেজমেন্টে থাকা গাড়িও পুড়িয়ে দিয়েছে নৃশংস হামলাকারীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় আরও গুরুত্বপূর্ণ মালামাল। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। খেলার খবর। নারী এশিয়া কাপে আজ রয়েছে দুটি খেলা। দুপুর 2:30 সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ভারত। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30 নেপাল পাকিস্তানের লড়াই। প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরেছে পাকিস্তানের মেয়েরা। অন্যদিকে আরব আমিরাতের বিপক্ষে দারুণ জয় এশিয়া কাপ শুরু করেছে নেপাল। এই ম্যাচ জিতলে পরের পর্বের দিকে বেশ খানিকটাই এগিয়ে যাবে হিমালয় কন্যারা। এদিকে আসরে টিকে থাকতে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানি মেয়েদের। অন্যদিকে শিরোপার অন্যতম দাবিদার ভারতের শুরুটা হয়েছে দুর্দান্ত। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন দেখতে শুরু করেছে ভারতীয় মেয়েরা। দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ আরব আমিরাতকে হারিয়ে সেই স্বপ্ন আরও মসৃণ করতে চায় হরমনপ্রীত কৌরের দল। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি চলছে, বক্তব্য রাখছেন সিনিয়র আইনজীবীরা। অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবৎ, চলছে সেনা টহল, জনমনের শান্তি। দুর্বৃত্তদের ধ্বংসলীলার চিহ্ন বহন করছে সেতু ভবন, বিআরটিএ থেকে গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট।
সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.com এর ওয়েবসাইট, এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে থাকুন।